সালামু আলাইকুম তানজিলা রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি নারকেলের একটা পিঠে বানাবো, আর এটা একটু অন্যরকমভাবে বানাবো। আমরা সাধারণত পুলি পিঠা বেশিরভাগ বানিয়ে থাকি নারকেল দিয়ে, কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে বানাবো। এটি বানানোর জন্য আমাদের লাগবে নারকেল। আমি দুটো নারকেল নিয়ে নিয়েছি, এটা আমি ফাটিয়ে কুড়িয়েও নিয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণ আমি নারকেলের কুচি দিয়ে দিলাম, আর 2-3টে এলাচ থেঁতো করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। যেহেতু আমাদের নারকেলটা প্রচুর মিষ্টি হবে, সেজন্য একটু স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। এবার এই 3টে উপকরণকে ভালোভাবে মাখিয়ে নেব, তাহলে চিনিটাও গলে যাবে অনেকটা। নারকেল আর চিনিটাকে ভালো করে মেল্ট করে নিচ্ছি। আগে থেকে কতটা রসালো হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে যতটা পরিমাণ ময়দা লাগবে মাখতে একটা ডো বানানোর জন্য, সেভাবে ময়দা দিয়ে মেখে নেব। আরও একটু দিয়ে দিলাম। যেভাবে আমরা রুটি বানাই, ডো তৈরি করি, যেভাবে রুটি বানানোর জন্য সেভাবে একটা ডো রেডি করে নেব। দেখতে পাচ্ছেন কতটা নরম আর এ হয়েছে। প্রথমে এটা দুভাগে ভাগ করে নিচ্ছি, ভিতরটা শুধু নারকেল ভরা। গোল করে একটু ময়দা ছিটিয়ে বেলে নেব। খুব পাতলা করে বেলবো না আমি, দেখতে পাচ্ছেন কতটা পুরু করেছি। এবার আমি ছুরি দিয়ে 4 সাইডটা কেটে বাদ দিয়ে দেব। মাঝখান থেকে সমান 3 ভাগে ভাগ করে নেব। একটা ভাগ নিয়ে আমি ছুরি দিয়ে এভাবে দাগ দিয়ে দেব। এবার ঠিক তার অপোজিট দিক দিয়ে ক্রস করে দাগ দিয়ে দিলাম, দেখতেও সুন্দর লাগছে। এবার আমি চৌকো শেপ দিয়ে কেটে নেব। কিরকম লাগছে দেখতে পাচ্ছেন? এটা আমার কাটা হয়ে গিয়েছে, আমি একটা পাত্রে নামিয়ে রাখছি। সেম একইভাবে আরও একটা কেটে দেখিয়ে দিচ্ছি। সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি ভেজে নেব এর মধ্যে। তেলটা হাই হিটে গরম করে নিয়েছিলাম, এবার মিডিয়াম আঁচে সবগুলো ভেজে নেব। এখন একটু নরম আছে, সেই জন্য একটা কাঁটা চামচ দিয়ে হালকা করে উল্টে দিয়ে দিচ্ছি। ছুরি দিয়ে কাটা দাগগুলো এবার কত স্পষ্ট দেখাচ্ছে। আপনারা এগুলো বানিয়ে 1 সপ্তাহেরও বেশি সংরক্ষণ করে রাখতে পারবেন। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। একইভাবে আমি সবগুলো ভেজে নেব। সবগুলো আমার রেডি। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে তার থেকেও বেশি দারুণ।
এবার আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে, পুরো একেবারে মুচমুচে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে।